ঠিক আছে না 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 ঠিক সামনে অসীম তুই বলো অসীম বলো অসীম বলো কাজে কাটা তোর কাজে লাগছে তো যাও বলো নিচে নামি থাকবে না হুগলি থেকে এসে রাত্রি 9টার সময় পড়ি দিয়ে বাড়ি যেত। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কতটা প্রত্যাশিত ছিল এই রেজাল্ট? প্রত্যাশা এতটা ভালো হবে সেটা জানতাম না, কিন্তু ভালো রেজাল্ট করবে এটা আশা করেছিলাম, কিন্তু এরকম 497 পাবো এটা আশা করি। কিভাবে এলো এই রেজাল্ট? কিভাবে এলো মানে কতটা পড়াশোনা করা হয়েছে? পড়াশোনা প্রায় 6-7 ঘন্টা পড়াশোনা করতাম টিউশন স্কুল বাদ দিয়ে, আর বাবা মায়ের সাপোর্ট, পরিবারের সাপোর্ট ছিল ভীষণ। ভবিষ্যতে মেডিকেল দিকে যাওয়ার ইচ্ছা আছে, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। কেন ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, এটা একটা আমার ভীষণ ইচ্ছা। আর আমার দাদু চাইতেন আমার বাবা এবং কাকু ডাক্তার হোক, কিন্তু ওনারা হতে পারেনি দুর্ভাগ্যবশত। তাই দাদু ছোটবেলা থেকেই আমাকে বলতেন যে তুই আমার ইচ্ছাটা পূরণ কর, আর আমারও ইচ্ছে ছিল। এই দুটো কথা মাথায় রেখেই আমি মেডিকেলের দিকে যাওয়াটাই ঠিক করেছি। পড়াশোনা বাদ দিয়ে আর কি করা? পড়াশোনা বাদ দিয়ে নাচ, গান, আঁকা, ছবি আঁকা, মানে ছবি আঁকা আর মোবাইল মোবাইলের নেশা।